বিএনপি জামাতের ডাকা সারা দেশের টানা তিন দিনে অবরোধ কর্মসূচি আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে। গত 28 অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশে হামলা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতাকর্মীদের গ্রেপ্তার সহ সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। পরে জামায়াত ইসলামী ও তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে। অবরোধে প্রথম দুই দিনে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুর ও অগ্নিকাণ্ডের বিভিন্ন ঘটনা ঘটে। বিভিন্ন স্থানে অবরোধকারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও প্রাণহানিও ঘটে।